রাষ্ট্রপতির পদত্যাগ, 72-এর সংবিধান বাতিল ও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা সহ 5 দফা দাবিতে সরকারকে 7 দিনের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেয় তারা। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি। ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, বঙ্গভবনে বসে ষড়যন্ত্র করলে কড়া জবাব দেবে ছাত্র জনতা, প্রয়োজনে আবারও কঠোর আন্দোলনে নামার ঘোষণাও তাদের। এদিন 5 দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশ করতেও সেনাপ্রধানকে আহ্বান জানায় তারা। এদিকে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বঙ্গভবন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। এ সময় তারা দাবি করেন, শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এখন কিভাবে বলে যে আমি শেখ হাসিনার পদত্যাগপত্র পাইনি? তাহলে সে 5 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কেন বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন? সে যদি জনগণের রাষ্ট্রপতি হয়ে থাকে তাহলে সে কি কোনো বিবৃতি দিয়েছে জনগণের পক্ষে যে না, শহীদ পরিবারকে তো হয়রানি করা হবে না? সংবিধান বাতিল করে 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির অপসারণের দাবি করেন আন্দোলনরতরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।